ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগরের বক্ষে থাকা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দুপুর থেকে প্রচণ্ড বেগে বাতাস বইছে, কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রক কেন্দ্রের প্রধান বিভীষণ দাস গণমাধ্যমকে বলেন, দুপুর 1:30 পর্যন্ত সেখানে প্রচণ্ড বাতাস বইছিল, বিকাল 4:00 পর্যন্ত এই অবস্থা চলতে পারে। এদিকে কক্সবাজার ও সেন্ট মার্টিনের বাতাসের প্রভাব সারা দেশেই ছড়িয়ে পড়েছে। রোদহীন দিন কাটাচ্ছে বাংলাদেশ। এদিকে সেন্ট মার্টিন ও কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেলগুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে থাকা একজন গণমাধ্যমকে বলেন, ঝড় এখন অনেক হচ্ছে, অনেক জোরে বাতাস বইছে, ঝড় পুরোদমে ক্রস করছে, বৃষ্টি হচ্ছে অনেক। দর্শক, ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ আপডেট জানতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।